আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না। মেয়ে ছাড়া তাহার কোনো উপায় ছিল না। তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত। আজকাল সকালে একটুখানি ফাঁক পাইয়া কাছে বসে আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল। সহস একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বরে তার বুকের ভিতর ধক করিয়া উঠিল। দোলের দিন ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল। দুই তিনজন পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চকণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল। দুর্গা তন্দ্রায় জাগরণে সারাদিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন। পাছে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া ওঠেন, এই ভয়ে জ্ঞানদা ত্রস্ত হইয়া উঠিল। মনে মনে ইনি যে এই লোকটির প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত। অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য গাম্ভীর্য আত্মসম্মান আর যেন ছিল না। বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল। তাহার যে জননী কলহের ছায়া দেখিলেও শঙ্কিত হইতেন, তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ নন সে লক্ষ্য করিয়া দেখিতেছিল। সুতরাং উভয়ের দেখা হইলে একটা অত্যন্ত অশোভন কলহ যে অনিবার্য, এ কথা তাহার অন্তর্যামী আজ বলিয়া দিলেন। কি করিলে যে বিপদ এড়াইতে পারা যায় ভাবিয়া সে ব্যাকুল হইয়া উঠিল। পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল। মা বলিলেন, জ্ঞানদা, ও অতুল কথা কইলে না? জ্ঞানদা ফিরিয়া সে বলিল, কি জানি মা, তিনি নন বোধ হয়। হ্যাঁ, সেই বই কি, উঠে একবার দেখ দেখি। তক্ক করিতেই ক্রুদ্ধ হইয়া উঠিবেন তাহা সে জানিত। তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উঁকি মারিয়া দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখা গেল না। শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাহারও কণ্ঠস্বর কানে গেল। এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত, কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোক তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল। সে নিঃশব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল, তিনি বড় মাসির পায়ের উপর মুঠা করিয়া আবির দিয়া হাসিতেছেন। পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে। ছোট বউ ছিল না, একটা ব্যথার মতো হওয়াতে আজ সে ঘর ছাড়িয়া বাহির হয় নাই। ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাতসারে বোধ করি জ্ঞানদা একটু বিলম্ব ঘটিয়াছিল। আকস্মাৎ বজ্রাহত প্রায় হইয়া দেখিল, সে যে ভয় করিয়াছিল তাই হইল। মা হেলিয়া দুলিয়া সেই দিকে চলিয়াছেন। ছুটিয়া গিয়া দুই বাহু দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিলেন, যেও না মা, ফেরো। দুর্গার চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন, কেন? কেন জানি না মা, তুমি ফেরো, তার তো কোনো আশাই নেই মা, আমাকে ছাড়, হতে পারি ছেড়ে দে বলিয়া অমানসিক বলে দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন। জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল। সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল মেজবউ। তাহার সে কঙ্কালসার মুখমণ্ডলে ক্ষুদিত ব্যাঘ্রের দৃষ্টি ছিল। সে দুটো জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সবহে দৃষ্টি অবনত করিল। দুর্গা বললেন, অতুল, আমরা তোমার কী করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে? অতুল জবাব দিবে কি, অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না। সে কাজটা করিলেন স্বর্ণ হৃদয় বলিয়া তাহার তো কোনো বালাই ছিল না। তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন, কেন, কী সর্বনাশ করেছে শুনি। দুর্গা বলিলেন, তোমাকে তার কী জবাব দেব দিদি, যাকে বলেছি সেই জানে সে কী করেছে। স্বর্ণ কহিলেন, আমরাও ঘাস খাই নেমে যাবো, কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেড়ে এসেছ? যাও ঘরে যাও, পাল পার্বণ আমোদ আল্লাদের দিন, আমার বাড়িতে বসে অনাসৃষ্টি কাণ্ড করো না। অনাসৃষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন, যে করে আমাদের এই একটা বছর কেটেছে অতুল, সে তুমি জানো না, কিন্তু ভগবান জানেন। কিন্তু এই যদি তোমার মনে ছিল, কেন তার মরণকাল আশা দিয়েছিলে, কেন তুমি তখনই জানালে না? স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন, বাছাকে তুমি ভগবান দেখিও না বলছি, মেজবউ ভালো হবে না,
আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তাও নয়। এত লোকের সম্মুখে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল। মাসির জোর পাইয়া কহিল, আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম? আমার পা ছাড়ে না, পায়ের উপর পড়ে মাথা খুঁড়তে লাগলো। বাবাকে নিজের মুখের কথা দাও, করি কি? অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচি নে, তাই পা ছাড়াবার জন্য যদি একটা কৌশল করে থাকি তাকে কি কথা দেওয়া বলে? স্বর্ণ খিলখিল করিয়া হাসিয়া কহিলেন, ও মা, কি ঘেন্নার কথা অতুল, তুই বলিস কি রে? ছুরি নিজে পায়ে ধরে বলে আমার বিয়ে করো? হ্যাঁ। অতুল কহিল, সত্যি কিনা ওকে জিজ্ঞেস করো না, মেজমাসিমা নিজেই বলুন না, আমার পায়ের উপর মাথা খুঁড়তে দেখেছিলেন কি না, নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব? আমার কি মরবার দড়ি কলসি জোটে না? অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল। দুর্গা উন্মাদের মতো চেঁচাইয়া উঠিলেন, ওরে নিষ্ঠুর, ওরে কৃতঘ্ন, দড়ি কলসি আমি কিনে দেব রে, তুই মর গে, মর, তোর মরাই উচিত। যে মেয়েকে তুই এত লোকের সম্মুখ এত বড় অপমান করলি, সেই মেয়েই যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে, সব ভুলে গেলি? চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা বলিয়া ছুটিয়া আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে। তবেলো হতভাগী, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। জ্ঞানদা দাঁড়াইয়াছিল, কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়েছিল। লজ্জা, ঘৃণা, অপমান, অভিমান, ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করিতেছিল না। এ সমস্তই যেন এক একান্ত অতীত হইয়া নীরবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল। এই অদৃষ্টপূর্ব মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সভয়ে একটা ঠেলা দিয়া ডাকিল, জ্ঞানদা! সে ঘরের ভিতর হইতেই কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল। জ্ঞানদা জবাব দিল, কেন খুড়িমা, আর কেন দাঁড়িয়ে, মা, তোর মাকে ঘরে নিয়ে যা। মা চলো বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল। স্বর্ণ কহিলেন, দেখলি ছোট বউ, আশপর্দা, একেই বলে বামন হয়ে চাঁদে হাত। অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিল, শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা, কি ভয়ানক লজ্জা! স্বর্ণ খনখন করিয়া বলিলেন, এক ফোঁটা মেয়ে, এ কি ঘোর কলি! ছোট বউ একটুখানি হাসিয়া কহিল, ঘোর কলি বলেই বাঁচোয়া দিদি, নইলে আর কোনো কাল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দুফাক হয়ে যেতে, অতুল, বলিয়া ঘরে চলে গেল। স্বর্ণ বিদ্রুপের তাৎপর্য না বুঝিয়েই খুশি হইয়া বলিলেন, সেই কথাই তো বলছি ছোট বউ। কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল। ছোট বউয়ের কথার তাৎপর্য স্বর্ণ না বুঝিল, সে বুঝিয়াছিল। তাই খানিকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া যখন সে উঠিয়া গেল, তখন মনে হইল এই হোলির দিন যেন তাহার জামার কাপড়ে লাল রং এবং মুখে গাঢ় কালি লেপিয়া ছাড়িয়া দিয়েছে। আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে, কিন্তু আর রহিল না। পাড়ার হিতাকাঙ্ক্ষিণীদের কথায় অচিরেই দুর্গার কানে গেল যে এ বাড়িতেই অতুল আবদ্ধ হইয়াছে। অনাতেরই বড় মেয়ে মাধুরীর সঙ্গে তাহার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে। ঘটকালি স্বর্ণ করিয়াছেন এবং মেয়ে দেখি অতুলের ভারী পছন্দ হইয়াছে। মাধুরী শিশুকাল হইতেই কলিকাতায় মামার বাড়ি থাকে, মহাকালী পাঠশালায় পড়ে, ইংরেজি, বাংলা, সংস্কৃত শিখিয়াছে, গাইতে বাজাইতে কার্পেট বুনিতেও জানে, আবার শিব করিতে স্ত্রস্ত আওড়াইতেও পারে, দেখিতেও অতিশয় সুশ্রী। এইবার পূজোর সময় মাস দুয়েকের জন্য বাড়ি আসিয়াছিল, সেই সময় কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। অতুলের মতো দুর্লভ পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করিতে হয় নাই, পাত্র আপনিই ধরা দিয়েছেন। অবশ্য স্বর্ণ মাঝখানে ছিলেন। ছোট বউয়ের ভাইয়েরা অবস্থা সম্পন্ন, মা বাঁচিয়া আছেন, আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন, সঙ্গে মাধুরীও আসিল। মেজ জ্যাঠাইমাকে সে অনেকদিন দেখে নাই, আসিয়াই প্রণাম করিতে আসিল। দীর্ঘজীবী হও মা বলি আশীর্বাদ করিয়া দুর্গা নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিলেন। একে তো সুন্দরী, তাহাতে মামি সাজাইয়া গুজাইয়া পাঠাইয়া দিয়াছিল। মামি কলিকাতার মেয়ে, কেমন করিয়া সাজাইয়া দিতে হয় জানে, গায়ে গুটি কয়েক, বাছা বাছা অলঙ্কার,
পরনে কোঁচানো চওড়া লাল পেরে শাড়ি, পিঠের উপর চুল এলো করা, কপালে টিপ, চাহিয়া চাহিয়া দুগগার চোখের পাতা আর নড়ে না। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়ে বাহির হই আসিল, আহা, মেয়ে তো নয় যেন স্বর্ণ প্রতিমা। এবং সঙ্গে সঙ্গেই তার পদতল উপবিষ্টা নিজের ওই মলিন শ্রীহীন মেয়েটার পানে চাহিয়া তাহার দুই চক্ষু সহসা যেন জ্বলিয়া গেল। পাশ ফিরিয়া রুক্ষস্বরে কহিলেন, আর আমি মেয়ে পেটে ধরেছি যেন কাল পেঁচা। মাধুরী ঘরে ঢুকিয়া মাত্রই তাহার রোদ এবং শ্বাসসজ্জার পানে চাহিয়া জ্ঞানদা নিজেই তো হীনতায় সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়াছিল। মাধুরী কহিল, দিদি চলো না একটু গল্প করি গে। প্রত্যুত্তর জ্ঞানদা অব্যক্ত স্বরে কি কহিল বোঝা গেল না, কিন্তু সে শব্দটা শোনা মাত্রই দুর্গা তিক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, ও পোড়ামুখ, লোকের সামনে আর বার করিস নে গেনি, বসে থাক। জ্ঞানদা নীরবে বসিয়া রহিল। মাধুরী চলিয়া গেলে দুর্গা বোধ করি নিতান্তই মনের জ্বালায় বার দুই আহ উহ করিলেন। জ্ঞানদা আস্তে আস্তে কহিল, কপালটা একটু টিপে দেব মা। না, ওষুধটা একবার বললো, না না না, যা আমার বিছানা থেকে উঠে যা, হারামজাদি, তোর মুখ দেখলে আমার সর্বাঙ্গ যেন জ্বলে পুড়ে যায়, বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজোরে ঠেলিয়া দিলেন। জ্ঞানদা অনেক সহিয়াছিল, কিন্তু লাথিটা সহ্য করিতে পারিল না, নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া একেবারে মেঝের উপর উপর হইয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে তার দু চক্ষের জলে মাটি ভিজিয়া গেল। দুই হাত সম্মুখে প্রসারিত করিয়া দিয়া মনে মনে বলিতে লাগিল, ভগবান, আমি কার কাছে কি দোষ করিয়াছি যে সকলেরই চক্ষুশূল? আমার রূপ নাই, বসনভূষণ নাই, আমার বাপ নাই, সে কি আমার দোষ? আমার রোগগ্রস্ত এই কঙ্কালসার দেহ, এই জীর্ণ পাংশুর মুখ যে একজনকে আকর্ষণ করিতে পারিল না, সে কি আমার ত্রুটি? আমার বিবাহ দিতে কেহ নাই, তবু আমার বয়স বাড়িয়াই যাইতেছে, সেও কি আমার অপরাধ? প্রভু, এতই যদি আমার দোষ, তবে আমাকে আমার বাবার কাছে পাঠাইয়া দাও, তিনি আমাকে কখনো ফেলিতে পারিবেন না। জ্ঞানদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন। মায়ের ডাকে সে চোখ মুছিয়া ধরমর করে উঠিয়া বসিল। রোগার শরীর ভিজে মাটির উপর কেন মা, বলিয়া দুর্গা উৎকণ্ঠায় নিচে উঠিয়া বসিলেন। ও, বকেছি বুঝি মা, বলিয়া চক্ষের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া ফুকরাইয়া কাঁদিয়া ফেলিলেন। আর সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল, আজ কেমন আছো মেজ বউ? উঠান, থাক থাক, আর উঠো না। তা ওষুধপত্র কিছু খেতে চাও না শুনলাম, অমন করলে তো আরাম হতে পারবে না। কথাটা সত্য, যদিচ ঔষধ যাহা দেওয়া হইতেছিল তাহা না দিলেও ক্ষতি ছিল না, কিন্তু সেও তিনি একেবারে খাওয়া ছাড়িয়া দিয়েছিলেন। তাহার বাঁচিবার আশাও ছিল না, ইচ্ছাও ছিল না। কণ্ঠস্বর প্রতিদিন কহভরে ঠুকিতেছিল, খুব কাছে না আসিলে আজকাল আর শুনিতেই পাওয়া যাইত না। দেবরের আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন, তথাপি অব্যক্ত স্বরে প্রত্যুত্তরে যাহা কহিলেন অনাথ খাটটা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বললেন, সে তো সত্যি কথাই বৌঠান, বিধবা হয়ে আর বেঁচে লাভ কী? কোনো হিন্দু সন্তান এ কথার প্রতিবাদ করবে বলো? তবে কি না, আত্মহত্যাটা না করে কোনো গতিকে কটা দিন সংসারে থাকা, তোমার আবার যেরকম দেহের অবস্থা, তাতে এসব কথা আমার না বলাই উচিত, কিন্তু না বললেও যে নয় কি না, তাই বলি কি, নিজেও দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি নে, কিন্তু কি হতভাগা মেয়ে, কোনো মতেই কি একটা গাচ্ছে না? ছ সাতটা সম্বন্ধ সব কথাই ভেঙে গেল, মেয়ে দেখে আর কারুর পছন্দ হলো না। দুর্গা কিছুই বলিলেন না, একটুখানি থামিয়া অনাথ পুনরায় কহিতে লাগিল, মেজদা মোড়ে তুমি আবার আমার সংসার এসেছো কি না, গোল হচ্ছে তো তাই নিয়ে, নীলকণ্ঠ মুখোজ্জিকে তো চেনই, বাড়ি বাড়ি গিয়ে বেশ তাল গোল পাকাচ্ছে, তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে, আর তাদের দোষী বা কী দিক করে বলো, নিজেরাও তো মেয়ের বয়সটা দেখতে পাচ্ছি, আবার তাও বলি শহরে বাপু এত নেই, পোড়া পাড়া গায়ে আমাদের যত হাঙ্গামা, যত বিচার, বলিয়া জোর করিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল।
দেবর যে কিসের ভূমিকা করিতেছেন, কোন দিকে ইহার গতি তাহা ধরিতে না পারিয়া দুর্গা তেমনই নিঃশব্দে চাহিয়া রহিলেন। কিন্তু শীর্ণ মুখের উপর একটা অনিশ্চিত শঙ্কার ছায়া পড়িল। একবার কাশিয়া একটু ইতস্ত করিয়া অনাথ এইবার আসল কথাটা প্রকাশ করিল। কহিল, তোমার এই অবস্থায় সত্যি তো আর কোথাও যাওয়া আসা চলে না, সে আমি বলিনি। কিন্তু কি জানো বৌঠান, নিজের মেয়েটাও তো বিবাহযোগ্য হলো, তাই আমার বলি কি জানো, সব দিকে আমার বাঁচিয়ে চলা তো আবশ্যক। আমি বলি কি, গেনিকে এ সময় আর কোথাও না পাঠাইলেই নয়, এ বাড়িতে আর তো তাকে রাখা যায় না, বড্ড হইচই হচ্ছে। দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর ওষ্ঠাধরের মধ্যেই যেন মিলাইয়া গেল। কোথায় সে যাবে ঠাকুরপো? অনাথ কহিল, হরিপালেই যাক, সেখানে কি করে যাবে, গিয়েই বা কি হবে ঠাকুরপো? অনাথ এবার রুষ্ট হইল, কহিল, এ তোমার অন্যায় মেজো বৌঠান, কেবল নিজেরটি দেখলেই তো চলে না, যার সংসারে আছো অসময়ে যে তোমাদের ঘাড়ে নিলে তাদেরও ভালো মন্দ তো চেয়ে দেখা যায়। দুর্গা জবাব দিতে পারিলেন না, শুধু একটা নিঃশ্বাস ফেলিলেন। এই নিঃশ্বাস এইটুকু কাজ হইল যে অনাথ গলাটা একটু কোমল করিয়া কহিতে লাগিল, এই অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে, তা বুঝতে পারছি, কিন্তু উপায় কী? আর তোমার নিজের দোষও আছে মেজো বৌঠান, তোমার দাদাকে চিঠি লিখেছিলাম, তিনি তো স্পষ্টই লিখেছেন সেখানে বিয়ের সমস্ত জোগাড় হয়েছিল, তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়ে নিয়ে চলে এলে, তা না করলে আজ স্বাচ্ছন্দ্যে যে কী হইতে পারিত সেটা আর অনাথ খুলিয়া বলিল না। কিন্তু দুর্গা বুঝিলেন হঠাৎ কেন সে আজ জ্ঞানদাকে বিদায় করিবার প্রস্তাব লইয়া উপস্থিত হইয়াছে। কিছুমাত্র হাঙ্গামা না পোহাইয়া একটা পয়সা খরচ না করিয়াই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তাহার মিলিয়াছে, তখন এ লোক ত্যাগ করিবে, সে লোক অনাথ নয়। সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদা ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিল। তাহার কঠোর প্রবিষ্ট রক্তশূন্য চোখ দুটি আজ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। মেয়েকে দেখিবা মাত্রই তাহার ক্রন্দনের বেগ হইয়া একেবারে সহস্রমুখী হইয়া উঠিল। ইঙ্গিতে কাছে ডাকিয়া মেয়ের বুকে মুখ রাখিয়া মাঝ ছোট্ট মেয়েটির মতো ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিলেন। বহুক্ষণে কান্না যখন থামিল তখন মেয়ে কহিল, আমাকে কি তুমি চেনো না মা, যে কেউ আমাকে তোমার কাছ থেকে ছাড়া করতে পারে? এত কাকার বাড়ি নয় মা, এ আমার বাবার বাড়ি, তিনি খেতে না দেন তখন তো আর লজ্জা থাকবে না, যা করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা, বলিয়া মেয়ে আজ মা হইয়া মাকে মেয়ের মতো কোলে করিয়া বসাইয়া রহিল। খানিক পরে মা শ্রান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন, কিন্তু মেয়ে গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিয়া স্থির করিতে পাইল না তাহার এই যা হোকটা তখন কি হইবে। সে দুর্দিনে মায়ের খাওয়া পাওয়াটা সে কেমন করিয়া কোথা হইতে সংগ্রহ করিবে? জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়া স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল, তোমার কি ভিমরতি হয়েছে যে ভাজের পরামর্শেই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করবার কথা বলে এলে? কষাই যাদের জবাই করার ব্যবসা তাদেরও তোমার চেয়ে মায়া দেয়া আছে। যাই হোক, কাজটা নাকি একেবারেই অসম্ভব, তাই অনাথ চুপ করিয়া গেল। না হইলে এই সকল ব্যাপারে সে স্ত্রী বাধ্য, এত বড় দোষারোপ তাহার অতি বড় শত্রুরাও তাহার প্রতি করিতে পারিত না। কিন্তু দুর্গা হয়তো ওই আসন্নকালেও মেয়ে লইয়া আর একবার হরিপাল যাইতে পারিতেন, কিন্তু সেখানে সেই যে পাত্র যে নিজের পাঁচ ছয়টি সন্তানের জননীকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে, তাহার কথা মনে হইলেই তাহার হৃৎকম্পন উপস্থিত হইত। পরদিন অনাথকে নিজের শয্যাপাশে ডাকিয়া আনিয়া দুর্গা তার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন, ঠাকুরপো, সম্পর্কে বরে না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষে চাইতাম ভাই, তোমার যাকে ইচ্ছে হয় একে দাও, কিন্তু মেয়ে এ সময় আমার হাত ছাড়া করো না, বলিয়া জ্ঞানদার হাতখানি তুলিয়া লইয়া তাহার কাকার হাতের উপর রাখিলেন। অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্ত হইয়া কহিল, পরের দায় আমার যাত যায়, আমি কি চেষ্টা ত্রুটি করছি মেজো বৌঠান, কিন্তু ঘাটের মরাও যে এই শকুনিকে বিয়ে করতে চায় না,
বলে তোমার সেই বালা জোড়াটা যে ছিল কি করলে? সে তো তোমার দাদা শ্রাদ্ধের সময় গেছে ঠাকুরপো। অনাথ হাতটা উল্টাইয়া কহিল, তাহলে আর আমি কি করব? একটা পয়সাও দেবে না, মেয়েও ছাড়বে না, তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবোতে চাওয়ার কি বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেলে দুর্গা ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া আকস্মাৎ মেয়ের হাতটা সজোরে ঠেলিয়া দিয়ে বলিলেন, বসে আছিস, ঘরে সন্ধ্যা দিবি নে? যে সমস্ত আলোচনাই মাত্র হইয়া গেল তাহারই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। জবাব দিবার পূর্বেই মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিলেন, মরণ আর কি, রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছেন? হা লাগেনি, এত ধিক্কারও তো তোর প্রাণ বেরোয় না। যদু ঘোষের এক ছেলে সেদিন 3 দিনের জ্বরে মল, আর এই একটা বছর ধরে তুই নিত্যি জ্বরের সঙ্গে বুঝছিস, কিন্তু তোকে তো জমে নিতে পারলে না। তুই বলে তাই এখনো মুখ দেখাস, আর কোনো মেয়ে হলে মনের ঘেন্না এতদিন জলে ডুবে মরত। যা যা, সমুখ থেকে একটু নড়ে যা শকুনি, একদণ্ড হাত ছেড়ে বাঁচি, দিবারাত্রি আমাকে যেন চোখের মতো কামড়ে পড়ে আছে বলি একটা ঠেলা দিয়ে মুখ ফিরাইয়া শুইলেন। বাস্তবিক মায়ের কথাটা সত্য যে আর কোনো মেয়ে হইলে শুদ্ধমাত্র মনের ঘৃণাতেই আত্মহত্যা করিত, এমন কত মেয়েই তো করিয়াছে। কিন্তু এই মেয়েটিকে ভগবান যেন কোনো নিগুর কারণে মা বসুন্ধরার মতো সহিংস করিয়া গড়িয়াছিলেন। সে নীরবে উঠিয়া গিয়া নিয়মিত গৃহকার্যে প্রবৃত্ত হইল। এত বড় নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্মৃত হইয়া বলিল, না মা, মরিতে আমিও জানি, শুধু তুমি ব্যথা পাইবে বলিয়াই সব সহিয়া বাঁচিয়াছি। ঘরে প্রদীপ দিয়া গঙ্গা জল ছড়া দিয়া ধুনা দিয়া সে আরও একটি ক্ষুদ্র প্রদীপ হাতে করিয়া তুলসী বেদিমূলে দিতে গেল। বাঙালির মেয়ে শিশুকাল হইতেই ছোট গাছটিকে দেবতা বলিয়া ভাবিতে শিখিয়াছে, এইখানে আসিয়া আজ সে আর কিছুতেই সামলাইতে পারিল না, গলায় আঁচল দিয়া প্রণাম করিতে গিয়া আর উঠিতে পারিল না, দুই হাত সমুখে ছড়াইয়া দিয়া কাঁদিয়া সাংগাষ্টে লুটাইয়া পড়িল। ঠাকুর দয়াময়, এইখানে তুমি আমার বাবাকে লইয়াছ, এইবার আমার মাকে আর আমাকে কোলে লইয়া আমার বাবার কাছে পাঠাইয়া দাও ঠাকুর, আমরা আর সহিতে পারিতেছি না। চৈত্রের শেষের কয়টা দিন বলিয়াই ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয় নাই। মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরীকে লইয়া যাইবার জন্য আসিয়া উপস্থিত হইল। আজ ভালো দিন, খাওয়া দাওয়ার পরেই যাত্রার সময়। অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকেও নিমন্ত্রণ করিয়াছিলেন। দুপুরবেলায় দুটি যুবক আহারে বসিল, স্বর্ণ কাছে আসিয়া বসিলেন। শখ করিয়া তিনি মাধুরীর উপর পরিবেশনের ভার দিয়াছিলেন। সকালবেলা আশ রান্নাটা গ্যান্দাকে দিয়াই রাঁধাইয়া লওয়া হইত, কিন্তু তাহা গোপনে। বাহিরে কেউ জিজ্ঞাসা করিলে স্বর্ণ অসংকোচে কহিতেন, মা গো, সে কী কথা, ওকে যে আমরা রান্নাঘরেই ঢুকতে দিইনি। সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল। তাছাড়া নিজের লজ্জাতেই সে কাহারও সাক্ষাতে বাহিরে হইত না, যত দুঃসাধ্য ঘরের বাহিরে সকলের দৃষ্টি এড়াইয়া সে চলিত। অতুলের সহিত মাধুরের বিবাহ হইবে, তাই এই সুন্দরী মেয়েটির সর্বাঙ্গে সাজসজ্জা এবং ব্রহ্মাণ্ডের লজ্জা জড়াইয়া লইয়া অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়া কেবলই ভুল করিতে লাগিল এবং জ্যাঠাইমার সস্নেহ অনুযোগের স্বরে কখনো বা পুরামুখী বলিয়া কখনো বা হতভাগী বলিয়া হাসি তামাশা করিয়া কাজ শিখাইতে লাগিলেন, তখন বিশ্বের পায়ে ঠেলা আরও একটি মেয়ে ইহারির জন্য রন্ধনশালায় নিভৃতে একান্তে বসিয়া মাথা হেট করিয়া সর্বপ্রকার আহার্য গুছাইয়া দিতে লাগিল। স্বর্ণ মাধুরী বিবাহের কথা তুলিতেই সে ছুটিয়া রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল। জ্ঞানদার জিজ্ঞাসা করিল, কি চাই ভাই? কিছু না দিদি, আমি আর পারিনি বলিয়া হাতের খালি থালাটা দুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পলাইয়া গেল। পরক্ষণেই স্বর্ণ চেঁচাইয়া ডাকিলেন, একটু নুন দিয়ে যা দেখি মা। কিন্তু নুন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না। তিনি আবার ডাকিলেন, কই রে, তো ছোটো মামা যে বসে আছে। তথাপি কেউ ফিরিল না। এবার তিনি রাগ করিয়া উচ্চকণ্ঠে বলিলেন, কথা কি কারো কানও যায় না, এরা কি উঠে যাবে নাকি? তবুও তখন মাধুরী ফিরিয়া আসিল না।
তখন গ্যান্দা আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না। ভাবিল, নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না, তাই বোধ করি আদেশটা তাহার উপরেই হইয়াছে। তখন মলিন শতচ্ছিন্ন পরিদেহখানিতে সর্বাঙ্গ সতর্কে আচ্ছাদিত করিয়া লইয়া সে নুন হাতে করিয়া ধীরে ধীরে দোর করে আসিয়া দাঁড়াইল। ছেলে দুটি তাহাকে দেখিতে পাইল না। জ্যাঠাইমা তার আপাদমস্তক বার দুই নিরীক্ষণ করিয়া মৃদু কঠোর স্বরে প্রশ্ন কইলেন, তোমাকে আনতে কে বললে, মাধুরী কই? গ্যান্দা ঘরের বাহির হইতে চুপি চুপি বলিল, কি জানি কোথায় গেল। তাই তুমি এলে? এক কথা তোমাকে কতবার মনে করিয়ে দিতে হবে যে তোমার মুখ দেখলে সাত পুরুষ নরকস্থ হয়। আমার সম্মুখে তুমি এসো না, ওই যে অতুল খেতে এসেছে কি না, তাই তোমার সামনে আসা চাই চাই, তাই না? নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে যাও। পাত্রটা রাখিয়া দেয়া গ্যান্দা চলিয়া গেল। সে শুদ্ধ এই জন্য যাইতে পারিল যে মা বসুন্ধরা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না। স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং স্বস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কইলেন, তুই বেটা ছেলে, পুরুষ মানুষ, তোর আবার লজ্জা কি যে ঘাড় হেট করে বসে আছিস, খা। মাধুরীমাও প্রশ্ন কইলেন, ও কে দিদি? স্বর্ণ একটুখানি হাসিয়া কইলেন, ও কিছু না, তোমরা খাও। কিন্তু অতুলের সমস্ত খাবার বিষাদ হইয়া গেল। লুচির টুকরা কিছুতেই যেন গিলিতে পারিল না। গিলিবে কি করিয়া? আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে, তাহাতে ভুল নাই। কিন্তু গ্যান্দাকেও তো সে চিনিত। এখনও গ্যান্দা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদি সে ঠিক জানিত না, কিন্তু একদিন সে তাহাকেই প্রাণাপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে। কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সম্মুখে আসিবার চেষ্টা করে নাই, আর সে যে তাহাই করিতে আসিয়াছে, এত বড় নির্লজ্জ অপবাদ সে এত সত্য বিশ্বাস করিবে কি করিয়া? অপরাহ্নবেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল, কিন্তু যাইবার সময় মেজো জায়ের সহিত দেখা করিয়া গেল না। শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া গ্যান্দার হাতে একখানি দশ টাকার নোট গুজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পলাইয়া গেল। দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না। বাড়ির মতো শুধু যে একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটির ভিতর দেখিতে পাইয়াছিল, সেও আজ কী জানি কতদিনের জন্য স্থানান্তরে চলিয়া গেল। থাকিয়াও সে যে বিশেষ কিছু করিয়াছিল তাহা নয়, ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয়, সকলে তাহা পারে না। তবু খুড়িমাকে চলিয়া যাইতে দেখিয়া নিবিড় অন্ধকারে মেয়েটার সমস্ত অন্তর পরিপূর্ণ হইয়া গেল। বৈশাখীর মাঝামাঝি একটা দিনে অনাথের অফিস যাইবার সময় বড় বউ মুখের উপর সংসারের সমস্ত দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইলেন। অনাথ ভীতি হইয়া কহিল, কি হয়েছে বউঠান? স্বর্ণ কইলেন, তুমি করছো কি ঠাকুরপো, মেজো বউয়ের যে হয়ে এলো। অনাথ হাতের হুঁকোটা ঠিক করিয়া রাখিয়া পাংশুমুখে কহিল, বলো কি কই, আমি তো কিছু জানি না। স্বর্ণ বলিল, না না তা নয়, আজই যে মরছে না, কিন্তু বেশি দিন আর নেই তা বলে দিচ্ছি, বড় জোর 10-15 দিন, তারপরে 6 মাস, 1 বছর ছুরিটার বিয়ে দেবার জো থাকবে না। কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই দেব, তা কারো কথা শুনব না, এমন খুঁজলে পাওয়া যাবে না। তাছাড়া দেবার থোবার কামড়ও নেই, ছেলে নিজে পছন্দ করেছে, মা মাগি যে বলবেন এ নেব তা নেব, সে তা হলে চলবে না, তার জো নেই। এমন সুবিধে কি আমি আর শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলব? অনাথ সবাই ঘাড় নাড়িয়া কহিল, না না সে কি হতে পারে, তুমি হলে আমার সংসারের কর্তাগিন্নি সমস্তই, তোমার মেয়ে বিয়ে বোনপোর সঙ্গে দেবে, যেদিন খুশি দিও, যা ইচ্ছে করে করো, আমি কখনো তাতে না বলবো না বউঠান। স্বর্ণ সগর্বে বলিলেন, তা তো বলবে না জানি, কখনো বলো নি, আমার সে দেওরও তুমি নও, তাতেই তো বলছি এখন যা বলি করো, আর গড়িমসি করো না, যাকে হোক ধরে বেঁধে ওকে বিদায় করো, সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না। এমনি তো পাড়ার বেটাবেটিরা নানা কথা কইছে, তখন কি আবার একটা গোলমাল পড়ে যাবে? মনে বেশ করে বুঝে দেখো, ও তোমারই ঘরের মড়া, ফেলবে ফেলো, না হয় পচা গন্ধে মরো। কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল।
এবং পরদিন হইতেই ঘরের মড়া ফেলিবার জন্য ছুটাছুটি করিয়া এমন দুই চারিজন পাত্র ধার করিয়া আনিতে লাগিল, যাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জুরিকেও দুবার ঢোক গিলিতে হইত। সেদিন দুপুরবেলা অনেক দিনের পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন, বলি আজ কেমন আছো মেজবু? দুর্গা কষ্টে পাশ ফিরিয়া হাত একটু উল্টাইয়া কহিলেন, আর থাকা থাকি দিদি, আশীর্বাদ করো, আর যেন বেশি দিন ভুগতে না হয়। স্বর্ণ সহানুভূতির স্বরে বলিলেন, না না ভয় কি, ভালো হয়ে যাবে বইকি। দুর্গা চুপ করিয়া রহিলেন, প্রতিবাদ করিলেন না। স্বর্ণ তখন কাজের কথা পাড়িলেন, কহিলেন, তা মেয়ে বড় কি না, পাত্রটি নেহাত ছোড়া হলেও তো আর মানাবে না মেজবু, বাপ মানে তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন। বলা বাহুল্য, বাপ মা অমর না হইলে আর পাত্রটিরও বয়সে তাহার বাঁচিয়া থাকা চলে না। স্বর্ণ বলিতে লাগিলেন, এখন মা কালী করেন, মেয়ে দেখে তার পছন্দ হয়, তবেই তো ছোট ঠাকুরপো ছুটাছুটি হাঁটাহাঁটি সার্থক হয়, তারপর আবার দেনা পাওনার কথা, তা আমি বলি কি? কথাটা শেষ না হইতে দুর্গা আগ্রহে উঠিয়া বসিয়া ছলছল চোখে চাহিয়া বললেন, আশীর্বাদ করো দিদি, এই সম্বন্ধটি আজ যেন ভেঙে না যায়, আমি যেন দেখে যেতে পারি। বলিতে বলিতেই তাহার চোখ দিয়ে দুফোঁটা জল গড়াইয়া পড়িল। স্বর্ণ বলিলেন, আশীর্বাদ করছি বই কি মেজবউ, দিনরাত ঠাকুরকে জানাচ্ছি, ঠাকুর যা হোক মেয়েটার একটা কিনারা করে দাও, তা দেখব বই কি মেজবউ, আমি বলছি তুমি জামাইয়ের মুখ দেখে তবে। দুর্গা নীরবে আঁচল দিয়া চোখের জল মুছিলেন। স্বর্ণ একটা হাই তুলিয়া তুড়ি দিয়ে একটু ইতস্ত করিয়া কহিলেন, কাচ্চা বাচ্চার বাপ, ওই শুনতে দেড়শো মাইনে, নইলে কিছু নেই, সব জানি তো, নিজের মেয়েটার কি করে যে দুহাত এক করবে তাই ভেবে কাঠ হয়ে যাচ্ছে, তার উপর আবার এটি বুঝতে সবই তো পারো বেঁচব, তাই ঠাকুরপো বলছিল কি, লজ্জায় নিজে তো তোমাকে বলতে পারে না, বলছিল যে তোমার অংশের বাড়িটা বাধা না দিলে তো আর খরচপত্রের জোগাড় হয়ে উঠবে না, তোমাকে নিজে কিছু করতে হবে না, শুধু একটা ডেরা সই করে দেওয়া, শুধু হাতে কেউ তো আর ধার দিতে চায় না, পোড়া কলিকাল এমনই যে তুমি মরো আর বাঁচো কেউ কারুকে বিশ্বাস করবে না। দুর্গা তৎক্ষণা বলিলেন, আমি আর কদিন দিদি, তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব, শুধু এইটুকু দেখো দিদি, ও আমার একেবারে অকুলে ভেসে না যায়। না না ভেসে যাবে কেন মেজবউ, বাপ খুড়ো মা জ্যাঠাই কি ভিন্ন, তা যদি হবে আমরাই বা কেন ওর জন্য ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করবো বলো, আমার গ্যান্দাও যা মাধুরীও সেই পদার্থ, দে না মা গ্যান্দা, তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথা একটু পাখা কর মা বসে, বলিয়া সে একাধারে আশা ও ভরসা দিয়া তিনি বাহির হইয়া গেলেন। আজ বহুদিনের পর দুর্গার মৃত্যুমলিন মুখের উপর একটা আনন্দের দীপ্তি দেখা গেল, মেয়ের হাত হইতে হাত পাখাটা টানিয়া লইয়া নিজে শীর্ণ হাতখানি তাহার মাথার মুখে বুলাইয়া নিত্য কণ্ঠে কহিলেন, এইখানে শুয়ে একটু ঘুমো দেখি মা, বলিয়া জোর করিয়া নিজের বুকের কাছে টানিয়া লইয়া বলিতে লাগিলেন, এমন পোড়া কপালির পেটে তুই জন্মেছিলি মা, যেই বয়সেই খেটে খেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি, যদি জন্মই নিয়েছিলি ছেলে হয়ে জন্মাসনি কেন মা? অনেকদিন পর জননীর আদর পাইয়া মেয়ের দুই চোখ দিয়া নীরবে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। কিছুক্ষণের জন্য উভয়ে বোধ করি একটুখানি ঘুমাইয়া পড়িয়াছিলেন, হঠাৎ মায়ের ঠেলা খাইয়া জ্ঞানদা শশব্যস্ত উঠিয়া বসিল, ওমা ওঠ ওঠ, বেলা যে আর নেই, আমার টিনের বাক্সটা বোধ করি এখানে একটু সাবান আছে, যা দেখি মা, চট করে পুকুর থেকে হাত মুখ ধুইয়ায়। না বাছা, ওই তোর বড় দোষ, তুই কথা শুনতে চাস নে, বলছি যা শিগগির। মাতার নির্দেশ মতো জ্ঞানদা টিনের বাক্স খুলিয়া বহুদিন পূর্বের এক টুকরা সাবান বাহির করিয়া গামছা লইয়া ম্লান মুখে পুকুরে চলিয়া গেল। মা বলিতে লাগিলেন, বেশ করে একটু রোগড়ে রোগড়ে ধুস মা, তাচ্ছিল করিস নে, চট করে আসিস মা, বলা যায় না তো কখন তারা সব এসে পড়বেন। পুকুর হইতে ফিরিয়া আসিয়া জ্ঞানদা অবাক হইয়া গেল, মরণাপন্ন মা ইতিমধ্যে কখন বিছানা হইতে উঠিয়া কেমন করিয়া
কি জানি তরঙ্গের কাছে গিয়া সেটা খুলিয়েছেন এবং নিজের একখানা ছোপান কাপড় এবং জামা বাহির করিয়া বসিয়াছেন। মেয়ে আসিতেই বললেন, ভুল হয়ে গেল রে মা, মাথাটা বেঁধে দিলাম না, গা ধুয়ে এলি, তা হোক বস চট করে বেঁধে দিই। মেয়ে কাতর হয়ে বলল, না মা, তোমার পায়ে পড়ি, তুমি পারবে না মা শো, আমি আপনি বেঁধে নিচ্ছি, দোহাই মা তোমার। মেয়ের কথা শুনিয়া আজ মা একটুখানি হাসিলেন, ঘান নাড়িয়া বললেন, হু পারবো না, জানিস কেনি এই মেজো বউয়ের হাতে চুল বাঁধবার জন্য পাড়ার মেয়ে ঝেঁটি আসতো, আমি পারবো না চুল বাঁধতে, নে আয় দেরি করিস নে বলিয়া জোর করিয়া কাছে বসাইয়া সযত্নে সস্নেহে সহস্তে পরিপাটি করিয়া বোধ করি এই তাহার সেজ সাজ সাজাইয়া দিলেন। পায়ে আলতা, কপালে খয়রের টিপ, ঠোঁটের রংটুকু পর্যন্ত দিতে ভুলিলেন না। মুখখানি নাড়িয়া চাড়িয়া একটু চুমো খাইয়া তাহার হঠাৎ মনে হইল, কি বলে মেয়ে আমার দেখতে ভালো নয়, একটু কালো, কিন্তু কার মেয়ের এমন মুখ, এমন চোখ দুটি? এটা তিনি ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে, কার এমন মা অন্তপ্রাণ, কোন মেয়ের হৃদয়ের এত বড় ভক্তি ও ভালোবাসার দীপ্তি এমন করিয়া তার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া ওঠে। এ সকল তিনি টের পাইলেন না বটে, কিন্তু মেয়ের গায়ে একখানা অলঙ্কারও পরাইতে পারেন নাই বলিয়া ইতিপূর্বে যে ক্ষোভ জন্মিয়াছিল কেমন করিয়া কখন যেন তা মুছিয়া গেল। গহনার অভাব একটা ভারী অভাব বলিয়া আজ আর তাহার চোখে পড়িল না। তখন অনেক বেলা ছিল, কিন্তু কোনো মতেই আর তিনি শুইতে চাহিলেন না, সমস্ত দুঃখ ভুলিয়া মেয়েকে সম্মুখে লইয়া বসিয়া রহিলেন। গেনিতকে দেখিতে আসিবে শুনিয়া পাশের বাড়ির নীলকণ্ঠের পরিবার আসিলেন, তরঙ্গিনী ঠাকুরজি আসিলেন, যথাসময় মেয়ের ডাক পড়িল, তাহারা গিয়ে পাশের ঘর হইতে উঁকিঝুঁকি মারিতে লাগিলেন। দৃষ্টির অন্তরালে একমাত্র উপযুক্ত সন্তানের অত্যন্ত কঠিন অস্ত্র চিকিৎসা সম্পন্ন হইতে থাকিলে তাহার মা যেমন সময় কাটান, তেমনই করিয়া দুর্গা একাকী তাহার মলিন শয্যার উপর বসিয়াছিলেন। পাত্র এবং ঘটক ঠাকুর জল যোগাদি সমাধা করিয়া বাহির হইলেন, তিনি টের পাইলেন, তাহাদের ঠিকাকারী ছচ্ছর ঘর ঘর করিয়া চলিয়া গেল, তাহাও শুনিতে পাইলেন। তারপরে তরঙ্গিনী ঠাকুরজি ঘরে ঢুকিয়া একটা মস্ত দীর্ঘশ্বাস ছাড়িয়া জানাইলেন, না মেয়ে পছন্দ হল না। দুর্গা চোখ বুঝিয়া শুইয়া পড়িলেন, একটি প্রশ্নও করিলেন না। ঠাকুরজি করুণ স্বরে কহিতে লাগিলেন, ওই হাড়গোড় বার করা মেয়ে কি কারো পছন্দ হয়? বলি মেজো বউ, গেনিকে দুদিন খাওয়াও মাখাও, একটু তাওয়াত করো, আমার ছেলেবেলা থেকে দেখছি তো এই মেয়ে যে কি এমনই ছিল, জ্বরে জ্বরে বাছার হাড় পাজরা বার করে ফেলেছে, একটা বছর সবুর করে যত্ন আত্মি করে দেখো দেখি ওই মেয়ে আবার কেমন হয়, তখন পড়তে পাবে না। সে তো ঠিক কথা, কিন্তু কই সে সুযোগ, টাকা কই, একটা বছর অপেক্ষা করিয়া তাহার অস্থিপঞ্জর ঢাকা দিবার সময় কোথায়, মেয়ে যে পনেরোই পড়িল, পিতৃপুরুষরা প্রতিদিন যে নরকে গভীরতর কূপে নিমগ্ন হইতেছেন, বড় কুলিনের মেয়ে নয়, তাই গ্রামের লোক জাতি মারিব বলিয়া যে অহর্নিশির চোখ রাঙাইয়া শাসাইতেছে, প্রতিজ্ঞা করিবার আর তিলার্ধ অবসর নাই, বিদায় করো বিদায় করো, যেমন করিয়া হোক যাহার হাতে হোক কাল তাহার বৈধব্য অনিবার্য জানিয়া হোক, অসহ্য দুঃখ চিরদারিদ্র চোখের উপর জাজল্যমান দেখিয়া হোক, তাহাকে সপিয়া দিয়া জাতি ধর্ম এবং পিতৃপুরুষের পারলৌকিক প্রাণ রক্ষা করো। তখনও ঘরে অন্ধকার আলো জ্বালা হয় নাই, সে অন্ধকারে লুকাইয়া জ্ঞানদা তাহার লাঞ্ছিত সাজসজ্জা খুলিয়া ফেলিবার জন্য নিঃশব্দে প্রবেশ করিল। দুর্গা মরার মতো পড়িয়া রহিলেন, খানিক পরে সে হতভাগ্য কঠিন অপরাধীর মতো নীরবে মায়ের পদপ্রান্তে আসিয়া যখন বসিল জননী জানিতে পারিয়াও সাড়া দিলেন না। তারপরে তেমনি নিঃশব্দে বহুক্ষণ অপেক্ষা করিয়া অভুক্ত পীড়িত কন্যা শ্রান্তির ভারে সেইখানে ঢলিয়া ঘুমাইয়া পড়িল। সমস্ত অনুভব করিয়াও মায়ের প্রাণে আজ লেশমাত্র দয়ার সঞ্চার হইল না। দুর্গার এমন অবস্থা যে কখন কি ঘটে বলা যায় না,
তাহার উপর যখন তিনি পাড়ার সর্বশাস্ত্রদর্শী প্রবীণাদের মুখে শুনিলেন তাহার প্রাপ্তবয়স্কা অনুরা কন্যা শুধু যে পিতৃপুরুষদিকেরই দিন দিন অধোগতি করিতেছে তাহা নয়, তাহার নিজেরও মরণকালে সে যে কোনো কাজেই আসিবে না, তাহার হাতে জল এবং আগুন উভয়ই অস্পর্শ। তখন শাস্ত্র শুনিয়ে এই আসন্ন পরলোকযাত্রীর পাংশুমুখ কিছুক্ষণের জন্য একেবারে সাদা কাগজের মতো হইয়া রহিল। বহুদিন ধরি অবিশ্রান্ত ঘা খাইয়া খাইয়া তাহার স্নেহের স্থানটা কি এক প্রকার যেন অসার হইয়া আসিতেছিল। যে মেয়ের প্রতি তাহার ভালোবাসার অবধি ছিল না সেই মেয়েকে দেখিলেই জ্বলিয়া উঠিতেছিলেন। আজ এই সংবাদ শোনার পর তাহার পরলোকের কাটা এই মেয়েটার বিরুদ্ধে তাহার সমস্ত চিত্ত একেবারে পাষাণের মতো কঠিন হইয়া গেল। মায়া মমতার লেশমাত্র তথা অবশিষ্ট রহিল না। অনাথকে ডাকাইয়া আনিয়া কহিলেন, ঠাকুরপো, শুনেছি নাকি ও পাড়ায় ওই গোপাল ভট্টাচার্যে নাকি সে বুঝি আবার বিয়ে করবে, আমার মরবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে নাকি ঠাকুরপো? অনাথ কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিয়া কহিল, না না, গোপাল ভট্টাচার্য আবার বিয়ে করবে কি, কে তোমার সঙ্গে তামাশা করেছে বউটান? দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বললেন, আমার সঙ্গে তামাশা করবে কে ঠাকুরপো? তিনি পুরুষ মানুষ, বেটা ছেলে, তাদের আবার বয়সের খোঁজ কে করে? না না, ও বয়সে অনেকে বিয়ে করে ঠাকুরপো, আমি মিনতি করছি, একবার গিয়ে তার সন্ধান নাও, বেঁচে থেকে তো কিছু পেলাম না, মরণের পর একটু আগুনও কি পাবো না? এখন ইহাই হইয়াছে তাহার সকল আশঙ্কার বড় আশঙ্কা। তাহার কেবলই মনে হইতেছে এই যে, মেয়ে পেটে ধরা এত দুঃখে লালন পালন করা, শেষ মুহূর্তে সমস্ত কি একেবারে নিষ্ফল হইয়া যাইবে? যাহার হাতে আগুন পাইবার জো নাই সেই মেয়ে কেন জন্মিয়াছিল? উদ্যোগে প্রায় উঠিয়া বসিয়া কহিলেন, ঠাকুরপো, যেখানে হোক যার হাতে হোক আমি বেঁচে থাকতে ওকে সঁপে দাও, আমি বলছি আমার এই শেষ আশীর্বাদে তুমি রাজা হবে ঠাকুরপো। ঠাকুরপো নিজের গরজ এ বিষয়ে কম নয়, সেই দিনে গোপাল ভট্টাচার্যের খোঁজ লইতে গেল এবং কথাটা সত্য শুনিয়া খানিকক্ষণ স্তম্ভিত হইয়া রহিল। শুধু সত্য বলিয়াই নয়, ইহারই মধ্যে খবর পাইয়া চার পাঁচজন কন্যাভারগ্রস্ত পিতা আসিয়া তাহাকে সাদাসাদি করিয়া গিয়াছে বলিয়া, এত কষ্টের বিয়ে তবুও যে শুনিল গোপালকে কন্যাদান করা হইবে সেই ছিচি করিল, কিন্তু জননীর তাহাতে মন টলিল না। তিনি যখন পরলোকের যাত্রী সে যাত্রার পাথেয় শাস্ত্র নির্দেশ মতো যেমন করিয়া হোক তাহার সংগ্রহ হওয়া যে নিতান্তই চাই। বাঙালির মেয়ে কত জন্ম জন্মান্তর ধরিয়াছে শাস্ত্রের যুবকাষ্ঠে কন্যা বলি দিয়া আসিয়াছে, আজ পিছাইয়া দাঁড়াইবে সে কী করিয়া? আবার দুঃখের উপর দুঃখ, সে গোপাল বলিয়া পাঠাইল সে মেয়ে দেখিয়া বিবাহ করিবে, এ পোড়া দেশে তাহারও শখ আছে, পাঁচটি দেখিয়া শুনিয়া বিবাহ করিবারও সুযোগ আছে। গ্রীষ্মের শুষ্ক তৃণ একটা মেঘের বাড়িপাতেই যেমন উজ্জীবিত হইয়া ওঠে, এই একটু মাত্র আশার ইঙ্গিতে দুর্গার মরা আশা চক্ষের পলকে মাথা ঝাড়া দিয়া উঠিল। তিনি অনাথের হাতটা ধরিয়া মিনতি করিয়া কহিলেন, ঠাকুরপো, এইটুকু ছোট ভাইয়ের কাজ করো ভাই, হতভাগীর হাতের আগুনটুকু যেন শেষ সময় পাই, সামনের পাঁচুইটা যেন আর কোনো মতে ফসকে না যায়, তুমি বলে এসো ভাই, আজকেই যেন মেয়ে দেখে কথাবার্তা পাকা করে যান, বিয়ে না হইলে মায়ের শেষ কাজটাও তাহাকে দিয়া করানো হইবে না, শাস্ত্রে নিষেধ আছে। একথা শুনিয়া জ্ঞানদা নাওয়া খাওয়া ত্যাগ করিল, সে তো বাঙালির মেয়ে, তাহার বুকের মধ্যে অবিশ্রাম যেন চিতার আগুন জ্বলিতে লাগিল। অপরাহ্নবেলা একাকী রান্নাঘরে বসিয়া সে মায়ের জন্য পথ্য প্রস্তুত করিতেছিল, রূপের পরীক্ষা দেবার জন্য আরও একবার তাহার ডাক পড়িল। স্বর্ণ নিজে ছুটি আসিয়া বলিলেন, ওলো গেনি, ওটা নামিয়ে রেখে শিগগির আয়, তারা দেখতে এসেছে, শুধু একখানা কাপড় পরে আয়, তারা এমনি দেখে যাবে, বলিয়া তিনি তেমনি দ্রুতপদে চলিয়া গেলেন। অনাথ তখন অফিস হইতে ফিরে নাই, সুতরাং আদর অভ্যর্থনা করিবার ভার তাহারই উপরে। দেখিতে আসিয়াছিল পাত্র নিজে এবং তাহার এক দুঃসম্পর্কীয় ভাগ্নে, ছেলে ছোকরাদের পছন্দ আছে বলিয়া গোপাল বুদ্ধি করিয়া
তাহার এই ভাগ্নিটিকে সঙ্গে আনিয়াছেন। ইহারই পরামর্শ মতো মেয়ে যেমন আছে তেমন দেখাইবার আদেশ হইয়াছিল, কারণ সাজাইয়া দেখানোর মতো ফাঁকি চলিতে পারে। ছেলেটি 6টার ট্রেনে কলকাতায় যাইবে, সে তাড়াতাড়ি করিতে লাগিল। স্বর্ণ অন্তরালে দাঁড়াইয়া গলা চাপিয়া ডাকাডাকি করিতে লাগিলেন, কিন্তু জ্ঞান দ্বার আসে না। শুদ্ধমাত্র একখানা কাপড় পরিয়া আসিতে যে সময় লাগে, তার অনেক বেশি বিলম্ব তো হইতেছে দেখিয়া ঝিগিয়া যখন তাহাকে টানিয়া আনিল, তখন তাহার প্রতি দৃষ্টিপাত করিয়াই জ্যাঠাইমা ক্রোধে আত্মহারা হইয়া চিৎকার করিয়া উঠিলেন, খোল এসব, কে বললে তো কেমন সেজে গুজে আসতে, যা শিগগির খুলে আয়। যাহারা দেখিতে আসিয়াছিলেন হঠাৎই চেঁচামেচি শুনিয়া তাহার আশ্চর্য হইয়া গলা বাড়াইয়া দেখিলেন। ছেলেটি ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল, তুমি এমনিই নিয়ে আসুন, আমার আর দেরি করবার জো নেই। ঝি যখন তাহাকে আনিয়া সম্মুখে দাঁড় করাইল, তখন কন্যার অপরূপ সাজসজ্জা দেখিয়া ছেলেটি বহু ক্লেশে হাসি দমন করিয়া উঠিয়া দাঁড়াইল এবং কাল খবর দেব বলিয়া মাতুলকে লইয়া প্রস্থান করিল। জলযোগের আয়োজন ছিল, কিন্তু ট্রেন মিস করিবার ভয়ে তা স্পর্শ করিবারও তাহাদের অবকাশ ঘটিল না। কাল খবর দেবার অর্থ যে কী তাহা সবাই বুঝিল। জ্যাঠাইমা চেঁচাইয়া গালি পাড়িয়া চক্ষের পলকে সমস্ত পাড়াটা মাথায় তুলিয়া ফেলিলেন। মেজুবের অবস্থা ভালো নয়, অনর্থক আশঙ্কা করিয়া পাশের বাড়ি দুই চারিজন ছুটি আসিয়া পড়িল এবং ঠিক সময়ে আকস্মাৎ কোথা হইতে অতুল আসি উপস্থিত হইল। সেও 6টার ট্রেনে কলকাতায় যাইতেছিল এবং পথের মধ্যে চিৎকার শুনিয়াই আশঙ্কা করিয়াই বাড়ি ঢুকিয়াছিল। অতুলকে দেখিতে পাইয়া স্বর্ণের রোষ শতগুণ এবং খুব সহস্রগুণ হইয়া উঠিল। শীর্ণ সংকুচিত ভয়ে মৃতকল্প দুর্ভাগা মেয়েটার ঘাড়টা জোর করিয়া অতুলের মুখের উপর তুলিয়া গর্জন করিয়া উঠিলেন, দেখ অতুল, একবার চেয়ে দেখ, হতভাগী সতেক খাকি বাদরীর মুখখান একবার তাকিয়ে দেখ। বাস্তবিক তাহার মুখের পানে চাহিলে হাসি সামলানো যায় না। তাহার ঠোঁটের রঙে গাল, গালের রং দাড়িতে, অন্ধকারে কোণে সহস্তে টিপ পড়িতে গিয়া সেটা কপালের মাঝখানে লাগিয়াছে। রুক্ষ চুল বোধ করি তাড়াতাড়ি এক খাবলা তেল দিয়া বাঁধিতে গিয়াছিল, তখনও দুই রগ গড়াইয়া তেল ছড়িতেছে। দুই একটা মেয়ে পাশ হইতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একজনের কোলে ছেলে ছিল, সে কহিল, গিনি পিতি থং ছেদেছে, পিতি এমনই কোলে জিব্বার কর বলিয়া সে হা করিয়া জিব বাহির করিয়া দেখাইল। আর একবার সবাই খিলখিল করিয়া হাসিয়া উঠিল। মুখ পোড়া ছেলে বলিয়া তাহার মাও হাসিয়া গালে একটা ঠোনা মারিলেন, কিন্তু অতুলের বুকের ভিতরটা যেন তপ্ত শেল দিয়া বিধিয়া দিল। অনেকদিন হইয়া গেছে, এমন দিবালোকে এত স্পষ্ট করিয়া সে জ্ঞানদার মুখের পানে চাহে নাই, শুধু পরের মুখে শুনিয়াছিল রোগে বিশ্রী হইয়া গেছে। কিন্তু সে বিশ্রী যে এই বিশ্রী তাহা সে স্বপ্নেও কল্পনা করে নাই। একদিন সাংঘাতিক রোগে নিজে যখন সে মরণাপন্ন, তখন এই মুখখানাকে সে ভালোবাসিয়াছিল। চোখের নেশা নয়, কৃতজ্ঞতার উচ্ছ্বাস নয়, অকপটে সমস্ত প্রাণ ঢালিয়াই ভালোবাসিয়াছিল। আজ আকস্মাৎ যখন চোখে পড়িল সেই মুখখানার উপরে জম তাহার ডিগ্রি জারি করিয়া শেষ নোটিস আটিয়া দিয়া গেছেন, তখন মুহূর্তের জন্য সে আত্মবিস্মৃত হইল। কী একটা বলিতে যাইতেছিল, কিন্তু স্বর্ণের উচ্চকণ্ঠে তাহার চাপা পড়িয়া গেল। হ্যাঁ, খানকির বেহদ্দ কল্লীলা, একটা ঘাটের মরা তার মন ভুলাবার জন্য এই সং সেজে এলি, কিন্তু পাল্লি ফুলোতে মুখে লাথি মেরে চলে গেল যে। কে একজন প্রশ্ন করিল, কী এমন ভূত সাজিয়ে দিলে বড় বউ, বুড়োর পছন্দ হলো না বুঝি। স্বর্ণ তাহার প্রতি চাহিয়া তর্জন করিয়া কহিলেন, নিজে সেজেছেন, আবার কে সাজাবে, মা তো অজ্ঞান অচৈতন্য, বলে দিলাম একটুখানি কাপড় পরে আয়, তা পছন্দ হলো না, ভাবলেন সেজে গুজে না গেলে যদি বুড়োর মনে না ধরে, আর সাজের মধ্যে তো ওই ছোপানো কাপড়খানি আর অতুলের দেওয়ায় দুই গাছের চুড়ি, তা দিনের মধ্যে 10 বার খুলে তুলে রাখছে, 10 বার হাতে পড়ছে, কালীমুখীর ও চুড়ি হাতে দিয়ে বার হতে লজ্জাও করে না, বেরো সুমুখ থেকে, দূর হয়ে যা।
বেহায় মেয়েটার এই নির্লজ্জ চরিত্রের সবাই সমালোচনা করিয়া ছিছি করিয়া চলিয়া গেল। শুধু যাহার কাছে কিছুই অজ্ঞাত থাকে না, সেই অন্তর্যামী চোখ দিয়া হয়তো বা এক ফোঁটা জল গড়াইয়া পড়িল। তিনি শুধু জানিলেন যে মেয়েটা আজন্মকাল লজ্জায় কখনো মুখ তুলিয়া কথা কইতেই পারিত না। সে কেমন করিয়া আজ সকল লজ্জায় পদাঘাত করিয়া নিজের ওই স্বাস্থ্য শ্রীহীন দেহটাকে স্বহস্তে সাজাইয়া আনিয়া ওই অতি বৃদ্ধটার পদেই ঠকাইয়া বিক্রি করিতে গিয়াছিল। কিন্তু বিক্রি হইলই না, ফাঁকি ধরা পড়িল। আস্তাই সবাই ছিছি করিয়া ধিক্কার দিয়া গেল, কেহই ক্ষমা করিল না। কিন্তু অন্তরে বসিয়া যিনি সর্বকালের সর্বলোকের বিচারক, তিনি হয়তো দুর্ভাগা বালিকারই অপরাধের ভার আপনার শ্রীহস্তেই গ্রহণ করিলেন। জ্ঞানদা উঠিয়া দাঁড়াইল, কখনো সে পরশ সম্মুখে কাঁদে নাই, আজ কিন্তু অতুলের সম্মুখে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল, অথচ কথার কৈফিয়াত দিল না, কাহারো পানে চাহিয়া দেখিল না, নীরবে চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। কলিকাতা যাইবার আর গাড়ি ছিল না বলিয়া অতুল সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া গেল। পথে সব কথা ছাপাইয়া ছোট মাসে সেই কথাটাই বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন বাপের বাড়ি যাইবার সময় অতুলকে নিভৃতে ডাকিয়া বলিয়াছিলেন, অতুল, হীরা ফেলে যে কাজ আঁচলে বাঁধে তার মনস্তাপের আর অবধি থাকে না বাবা। সেদিন কথাটা ভালো বুঝিতে পারে নাই, কিন্তু আজ তাহার যেন নিঃসংশয়ে মনে হইল কথাটা তাহাকেই লক্ষ্য করিয়া বলা হইয়াছিল। লজ্জাহীনা বলিয়া যাহাকে আজ সবাই লাঞ্ছনা করিয়া বিদায় দিল, তাহারই লজ্জা সরমের সীমারেখাটা যে কোনখানে, আজ সে কথাও তাহার স্মরণ হইল। তখনও ভোর হয় নাই, অনাথ ডাকিতে আসিলেন, মেজবউকে দাহা করিতে হইবে, চলুন যাই বলিয়া অতুল বাহির হইয়া পড়িল। গিয়া দেখিল দেড় বছর পূর্বে তুলসী মূলে পিতার পা দুটি কোলে করিয়া যেমন বসিয়াছিল, আজও তেমনি নিঃশব্দে মায়ের পদ দুটি কোলে লইয়া জ্ঞানদা বসিয়াছে। শুধু একটি বার ছাড়া জীবনে কেহ কখনো তাহাকে চঞ্চল হইতে দেখে নাই। সেই যখন সে অতুলেরই পায়ের উপর পড়িয়া মাথা করিয়াছিল, সুতরাং তাহার এই নিবিড় নীরবতাই কেহ কিছুই মনে করিল না, সেদিকে কাহারও দৃষ্টিই ছিল না। সৎকারের উদ্যোগ আয়োজনেই পাড়ার লোক ব্যস্ত। যথাসময়ে তাহারা মৃতদেহ লইয়া শ্মশানে যাত্রা করিল, সকলের পেছনে জ্ঞানদাও গেল। দুঃখীর মেয়ে বলিয়া পাড়ার কোনো মেয়েই তাহার সঙ্গে গেল না, যাবার কথাও কাহারও মনে হইল না। বর্ষায় ভরা গঙ্গা শ্মশানের ঠিক নিচ দিয়াই খড় বেগে বহিতেছিল। মায়ের শেষ কাজ মেয়ে নীরবে সাঙ্গ করিল। চিতা যখন ধুধু করিয়া জ্বলিয়া উঠিল, তখন সে পুরুষের ভিড় হইতে সরিয়া নিচে নামিয়া একেবারে জলের ধারে গিয়া বসিল। কেহই নিষেধ করিল না, কারণ নিষেধ করিবারও কিছু ছিল না, বরঞ্চ গভীর শোকের দৃশ্যটাকে চোখের আড়াল করিতেই যে সে নামিয়া গেল তাহা নিশ্চয় অনুভব করিয়া মুহূর্তেই সমবেদনে অনেকেরই আহা বলিয়া নিঃশ্বাস ফেলিল। এই চিরদিন শান্ত পরম সহিংস মেয়েটি উৎকট কিছু যে করিয়া বসিতে পারে সে ভয় কাহারও ছিল না, অতুলেরও না। তথাপি তাহাকে খরস্রোতের একান্ত সন্নিকটে গিয়া বসিতে দেখিয়া তাহার বুকের ভিতরটা কেমন একরকম করিয়া উঠিল। একবার ভাবিল নিষেধ করে, একবার ভাবিল কাছে গিয়া দাঁড়ায়, কিন্তু লজ্জায় কোনটায় কোনোটাই পারিল না। অগ্নুত্তাপ বাঁচাইয়া সবাই গিয়া যেখানে বসিয়াছিল অতুলে গিয়া সেখানে বসিল। সম্মুখে প্রজ্বলিত চিতার পানে চাহিয়া সহসা তাহার মনের মধ্যে সেই চিরদিনের পুরনো প্রশ্ন আবার নতুন করিয়া জাগিয়া উঠিল। কাল যে ছিল আসেনি, আজও যে ছিল তাহার ওই নশ্বর দেহটা ধীরে ধীরে ভূমস্যাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না। অথচ এই দেহটাকে আশ্রয় করিয়া কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভয়, কত ভাবনা না ছিল, কোথায় গেল?
এক নিমিষে কোথায় অন্তর্হিত হইল। তবে কি তার দাম, মরিতেই বা কতক্ষণ লাগে। সহসা তার নিজেরই বিগত জীবন চোখের উপর ভাসিয়া উঠিল। বছর তিনেক পূর্বে সেও তো মরিতে বসিয়াছিল, কিন্তু মরে নাই। অজ্ঞাতসারে তাহার চোখের দৃষ্টি চিতার পিঙ্গল ধূসর ধূমের তরঙ্গিত যবনকে ভেদ করিয়া চলিয়া গেল। মনে পড়িল, সেদিন যে মরিতে দেয় নাই সে ওই ওই যে জানবীর খোলা জলে অস্পষ্ট ছায়া ফেলিয়া মূর্তিমতি শোকের মতো বসিয়া আছে। শুধু রুক্ষ কেশ ও মলিন অঞ্চল যাহার বাতাসে দুলিতেছে। তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। মনে মনে বলিল, ছাই রূপ, রূপের যদি এত দাম তবে 3 বছর পূর্বে রূপের হাটে সে নিজেই তো দেউলিয়া হইয়া গিয়াছিল। সেদিন পরম আত্মীয়রাও তো ঘৃণায় তাহার পানে চাইতে পারে নাই। কেমন করিয়া যে সময় কাটিতেছিল তাহার জ্ঞান ছিল না। কখন যে চিতা নিভিতেছিল তাহাও সে দেখে নাই। সর্বক্ষণ তাহার সমস্ত দৃষ্টি শুধু ওই নিশ্চল মূর্তিটার প্রতি নিবদ্ধ হইয়াছিল। অনাথ কহিলেন, আর বসে কেন বাবা, এসো শেষ কাজটা শেষ করে দিই। চলুন বলি অতুল অপরাহ্নবেলায় স্বপ্ন ভাঙিয়া উঠিয়া দাঁড়াইল। তখন সূর্য ঢলিয়া পড়িতেছিল। সে ম্লান আলোকে দীপ্যমান ঘাটের উপরে নিপতিত দুগাছি ভাঙা চুড়ির উপর দৃষ্টি পড়ায় সে স্তব্ধ হইয়া দাঁড়াইল। এ সেই তাহারি দাওয়াতে তুচ্ছ মহামূল্য অলঙ্কার। শত লাঞ্ছনা সহস্র ধিক্কার হয়েছে দুগাছির মায়া জ্ঞানদা কাটাইতে পারে নাই, আজ নিজের হাতে ভাঙিয়া ফেলিয়া তার কৈফিয়ত দিয়েছে। অতুল দ্রুতপদে অগ্রসর হইয়া আসিয়া সেই দুগাছি সস্নেহে সযত্নে কুড়াইয়া লইল। অখণ্ড অবস্থায় যাহার কোনো মর্যাদাই সে দেয় নাই, আজ তাহা ভগ্ন তুচ্ছ কাজখণ্ড হইয়াও তাহার কাছে একেবারে অমূল্য হইয়া উঠিল। পিছনে পদধ্বনি শুনিয়া জ্ঞানদা মুখ ফিরিয়া চাহিল। সে চাহনি অতুল সহ্য করিতে পারিল না। বোধ করিবা একবার সে যেন তাহার হাত ধরিতেও গেল, কিন্তু আত্মসংবরণ করিয়া বলিল, ভুল সকলেরই হয় জ্ঞানদা। কিন্তু বলিয়া সে হাতের মুঠোটা মেলিয়া ধরিতে সায়ান্যের আরক্ত আভায় আরও একবার সে কাজখণ্ডগুলো ঝকঝক করিয়া জ্বলিয়া উঠিল। কহিল, আজ যাকে তুমি ভেঙে ফেলে দিয়ে এলে, আমি তাকেই আবার শ্মশান থেকে কুড়িয়ে নিয়ে এলুম। কথাটা জ্ঞানদা বুঝিতে পারিল না, তাই সে তাহার নিবিড় শোকাচ্ছন্ন উদাস দৃষ্টি অতুলের মুখের প্রতি তুলিয়া আজ অনেক দিনের পর আবার কথা কহিল। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, কেন? জবাব দিতে গিয়ে অতুলের দুই চক্ষু সহস অশ্রুপূর্ণ হয়ে উঠিল, কিন্তু সামলাইয়া লইয়া বলিল, জ্ঞান, আজ মেজ মাসিমার চিতার আগুনের মধ্যে একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেয়েছি, যা ভাঙবার নয় তাকে কিছুতেই জোর করে ভাঙা যায় না। জোর করে কাজের চুড়িই ভাঙা যায়, কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা আজও তেমনি অটুট হয়ে আছে। তাকে ভেঙে ফেলি এত জোর তোমার আমার কারণেই। আমি যা পারিনি তুমিও তা পারবে না নিশ্চয়ই, জানতে পেরেছি বলে এই ভাঙা চুড়ি বুকে করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। জ্ঞানদা হতচেতনের মতো নির্নিমেষ চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল। অতুল আকস্মাৎ দুই হাত বাড়াইয়া তাহার শীর্ণ ডান হাতখানি নিজের হাতের মতো টানিয়া লইল, কিন্তু জ্ঞানদা তেমনি পাথরের মূর্তির মতো স্থির হইয়া রহিল। অতুল ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, আমার সমস্ত পাপের গুরুদণ্ড আজ যেই দিক কেন তুমি দেবার চেষ্টা করো না। আমি যত অপরাধী করি থাকি না কেন, আমাকে তোমার ফিরে নিতেই হবে। আমাকে ত্যাগ করে শাস্তি দেবে সাধ্য তোমার কিছুতেই নেই। এতক্ষণে জ্ঞানদা মাথা হেঁট করিল, কিন্তু মুখ দিয়ে তাহার ফুটিল না। শুধু দুর্বল শীর্ণ হাতটি অতুলের হাতের মধ্য থেকে একবার শিহরিয়া কাঁপিয়া উঠিল। কয়েক মুহূর্ত উভয় স্তব্ধ হইয়া থাকিয়া অতুল হাতখানি ধীরে ধীরে ছাড়িয়ে দিয়া
বলিল, বাড়ি চলো, তারা সবাই এগিয়ে গেছেন।